আরো করা হয়ে যাবে। সিক্রেট ইনফরমেশনের বেসিসে আজকে কালকে রাত থেকে আমরা গোডাউনকে সিল করে রেখেছিলাম। আজকে যখন ফার্স্ট লাইট এলো, দিনের আলো এলো, তখন আমরা রেড করতে শুরু করি এবং এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেট যেটা রাফ আমরা কাউন্ট করেছি তাতে প্রায় 33,000 কফ সিরাপ, ফেন্সিডিল এবং এসকাপ মিল আমরা পেয়েছি। আমাদের রেইড এখনও চলছে, সার্চ এখনও চলছে। গোডাউনের মালিক, হ্যাঁ, যে গোডাউনের যে মালিক এবং এখানে যারা কর্মচারী আছে, এ পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি। আরও বাকি আমাদের কাছে তথ্য আছে, আমরা ওদের খুঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। দুজনকে যে আটক করা হয়েছে তাদের নামগুলো, নামটা এখন আমরা বলছি না, একটা ভেরিফাই করে নিচ্ছি ইনভেস্টিগেশনের স্বার্থে, আমরা আর বাকি ডিটেলস বলছি। হ্যাঁ, রেড হয়েছে, সেটা আগে আমাদের পুলিশের তরফ থেকেই করা হয়েছিল এবং তখনও পাওয়া গেছিলো, সেটারও লিগ্যাল প্রসেস এখনও চলছে। আমাদের কাছে একটা খবর ছিল যে বাদারঘাট এবং সন্তোষ নাম সন্তোষের গোডাউনে কিছু কন্ট্রাভেন্ট আইটেম আনলোডিং হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা আজকে সকালে যৌথভাবে একটা রেড করি। রেড করে আমরা এখানে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এসকাফ পাই। এটার কাউন্টিং চলছে, আমরা আশা করছি এটা অ্যাবভ 30,000 হতে পারে। বাজার মূল্য কত হবে এটার? বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 1 crore-এর মতো হতে পারে। 30,000 যদি আপনি রেটে ধরুন, নিয়ার অ্যাবাউট 80-90 lakhs মতো হতে পারে। কালকে আটক করা হয়েছে? হ্যাঁ, আমরা দেখছি এটা, আগে আমরা এটা কাউন্টিং করে এখানে আছে যে গোডাউনের মালিক, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ইন ডিউ কোর্স অফ প্রসেস বাকি ইনভেস্টিগেশন চলবে। পাওয়া গেছিলো তো, তারপর তো কিছুদিন আমরা দেখেছি যে জিনিসটা কোনো ইনফরমেশান ছিল না, তো কালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আসে, এই অনুযায়ী আজকে আমরা একটা প্ল্যান করে একটা সকালে একটা করি। প্রশ্নটা হলো